হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম রেজাশমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ সোশ্যাল মিডিয়া অবলিক আদার অ্যাকাউন্টস লিঙ্কস বাংলা টিউটোরিয়াল। এই বিষয়টি নিয়ে ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ সোশ্যাল মিডিয়া অবলিক আদার অ্যাকাউন্ট লিঙ্কস এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত কি শুরু করে, আমাদের আজকের ভিডিও হচ্ছে মূলত দেখাচ্ছে আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজের ভিতরে কীভাবে আমাদের যে অন্যান্য যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে, যে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কীভাবে আমাদের প্রোফাইলে পাশাপাশি আমাদের এই পেজের ভিতরে কীভাবে আমরা অ্যাড করতে পারি এবং আমরা যে চাইলে চেঞ্জ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখব। প্রথমে আমরা দেখাবো যে এখন আমার যে এখানে প্রোফাইল পাশাপাশি আমার পেজের ভিতরে যে আমার অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে সেটা কীরকম দেখা যায়, তো সেই বিষয়গুলো প্রথমে আপনাদের দেখাবো, তারপরে আমি কীভাবে অ্যাড করতে চেঞ্জ করতে সেই বিষয়গুলো দেখাবো। তাহলে এখন আমি চলুন আমার প্রোফাইলে ঢুকি, পাশাপাশি আমাদের পেজে ঢুকি। এখন আমার প্রোফাইল আমি এখানে এই যে লিজা আক্তার সান্দা, আমি এখানে এই প্রোফাইলে ঢুকলাম। ঢোকার পর এখানে ধরুন আমার এই প্রোফাইলের ভিতরে যে অ্যাকাউন্টগুলো সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে সেগুলো দেখাচ্ছে আপনাদের। আমরা নিজ দিকে আসি, আসার পর এই যে দেখুন আমাদের এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো, এখানে ধরুন আমার এই যে ফেসবুক প্রোফাইলের ভিতরে আমাদের এই যে ইনস্টাগ্রাম, এই যে এখন আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে একটু বড় করলাম, এই যে ধরুন আপনার এখানে কি এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, এই যে লিঙ্কডিন, তারপর এখানে দেখা গেছে আমার যে টুইটার, আমাদের ইউটিউব চ্যানেল, তারপর এই যে আপনার দেখা গেছে টাম্বলার, পিন্টারেস্ট, বিকে, তো এই যে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টগুলো দেখা গেছে কি এগুলো আমি অ্যাড করছি। আর ওগুলো অ্যাড করার জন্য এগুলো হচ্ছে আমার এগুলো সবগুলো কি এগুলো হচ্ছে আমার ইউজার নেম, আমার অন্য অন্য যে আমার প্রোফাইল আছে অন্য অন্য অ্যাকাউন্টের এগুলো কি ইউজার নেমগুলো, ইউজার নেমগুলো দিয়ে এখানে আমি কি করছি আমার এই ফেসবুক প্রোফাইলের সাথে আমি অন্য অন্য যে আমার অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমি এখানে কি করে দিছি, অ্যাড করে দিছি। এই আমার প্রোফাইলে ছাড়াও ধরুন যে আমি এখানে আমি যে পেজে যাই, আমার পেজের ভিতরে সেম কাজ করা আছে, এখানে আমি পেজে গেলাম, পেজে যাওয়ার পর এখন আমার যে পেজে করা আছে আমি এখানে যাই আমার পেজ, এই যে কে অনলাইন শপ, আমার এই যে কে অনলাইন শপ এই বিজনেস পেজে আমি গেলাম। যাওয়ার পরে এখানে ধরুন যে আমার অ্যাড করা আছে, আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসলে এখানে ধরুন আমার এই যে অ্যাবাউট সেকশনের আমরা নিজ দিকে আসি, এই যে ধরুন আমার অ্যাবাউট সেকশনের নিজ দিকে আসলে এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে। এখন যখন আমার এই পেজের ভিতরে আমার এই বিজনেস পেজের ভিতরে যখন আমার ভিজিটররা যখন আমার পেজটা দেখবে, তখন তারা কি পেজ দেখার সময় যখন অ্যাবাউট সেকশনে আসবে, আসলে আমার অন্য অন্য বিষয়ের সাথে সাথে আমার কী করতে পারবে এখান থেকে সোশ্যাল লিঙ্কগুলো দেখতে পারবে, যে দেখা গেছে আমার আদার্স যে সোশ্যাল লিঙ্কগুলো আছে টুইটার, পিন্টারেস্ট, বা দেখা গেছে টাম্বলার অথবা ইউটিউব চ্যানেল দেখা গেছে, অথবা দেখা গেছে আপনার বিকে, ওকে, এরকম যে অন্য অন্য যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে আমাদের, সেই অ্যাকাউন্টগুলোর আমরা ইউজার নাম দিয়ে আমরা দেখা গেছে কি আমাদের এই ফেসবুক আমাদের যে পেজের ভিতরে অথবা দেখা গেছে আমাদেরকে ফেসবুক প্রোফাইলের ভিতরে আমরা ইউজার নাম দিয়ে আমাদের সেই আদার্স অ্যাকাউন্টগুলো আমরা কী করতে পারি এখানে অ্যাড করতে পারি। তো ধরুন আমি যে ক্লিক করলাম, এখানে ধরুন যে ক্লিক করলে বিষয়গুলো দেখতে পারি, এবং ইনস্টাগ্রাম আমি এখানে যখন আমার ভিজিটর আমার প্রোফাইলে ঢুকবে, ভিজিটররা যখন আমার প্রোফাইলে ঢুকবে, প্রোফাইলে আসার পরে তারা কী করতে পারবে, এই যে ইনস্টাগ্রামে ক্লিক করলো তারা কোথায় ঢুকতে পারবে, আমার ইনস্টাগ্রামের আমার ইয়াতে ঢুকতে পারবে। এই যে ক্লিক করার সাথে সাথে আমার কোথায় ঢুকছে, আমার যে কে অনলাইন শপের আমার যেখানে ইনস্টাগ্রামের বিজনেস পেজটা আছে আমি এইটার ইউজার নামটা আমি কী করছি এখানে অ্যাড করে দিছি, এই কারণে এখান থেকে ক্লিক করে আমার ইউজাররা আমার এই ইনস্টাগ্রামের আমার এই বিজনেস পেজটা তারা দেখতে পারবে, ইনস্টাগ্রামের প্রোফাইলটা দেখতে পারবে। তা ইনস্টাগ্রামের পাশাপাশি ধরুন আমরা অন্য জায়গায় ক্লিক করি, যেখানে ক্লিক করি যেমন আমি এটা কী দেওয়া আছে এখানে টাম্বলার, আমি টাম্বলারে ক্লিক করলাম, তারপরে ধরুন এখানে ক্লিক করলাম বিকেতে ক্লিক করলাম, তারপরে যে ইউটিউব চ্যানেল অ্যাড করা আছে ইউটিউব চ্যানেল আমি এখান থেকে অ্যাড করতে পারি, ওপেন করতে পারি, এই যে ইউটিউব চ্যানেলে ধরুন আমার ভিজিটররা যায় এই যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা এখান থেকে অ্যাড করতে পারবে, তো দেখতে পারবে, তো দেখার পরে তারা ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব বা আমার ইউটিউবের ভিডিওগুলো তারা এখান থেকে দেখতে পারবে। এখন ভিজিটররা আমার এই প্রোফাইল থেকে তারা আমার ইউটিউব চ্যানেল, এই যে আমার কি বিকে, বিকের যে আমার বিজনেস পেজটা আছে, পাশাপাশি আমার এটা কি এটা আছে টাম্বলার, আমার টাম্বলারের যে বিজনেস পেজ আছে ইনস্টাগ্রামের, এখানে পাশাপাশি আরও অন্য যে এই যে লিঙ্কডিন, তো বিভিন্ন এখানে দেখা গেছে আমার কি সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখছে এগুলো, এই যে আমরা কি পর আমরা কি দেখা গেছে এখান থেকে ধরুন আমার আমাদের পেজে সেমভাবে এই যে পেজে ধরুন এখানে পেজে যাওয়ার পরে এই যে এখানে কি দেওয়া আছে এই যে টুইটার, এই যে টুইটারে ক্লিক করলো তাহলে ভিজিটর কোথায় ঢুকতে পারবে, এই যে আমার টুইটারে আমার টুইটারের বিজনেস পেজে ঢুকছে, টুইটার ছাড়া এই যে ধরুন আমার যেটা দেওয়া আছে যে পিন্টারেস্ট, আমি পিন্টারেস্টে ক্লিক করলাম আমার পিন্টারেস্টের এই যে আমার বিজনেস পেজে এখানে ঢুকতেছে, তাহলে পিন্টারেস্ট আমার বিজনেস পেজে ঢুকছে। তাহলে আমি কোথা থেকে ঢুকলাম, এটা ঢুকলাম আমি ফেসবুকের আমার যে কোনো সব আমি পেজ থেকে ঢুকে দেখালাম এটা পেজ থেকে, আর এগুলো ঢুকলাম কোন জায়গা থেকে আমার প্রোফাইল থেকে। তাহলে আমি প্রোফাইল বা আমার পেজে যেখানে আমি আমার সোশ্যাল লিঙ্কগুলো আমার আদার্স সোশ্যালের যে অ্যাকাউন্টের আমার এইগুলো ইউজার নেমগুলো লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করে দেবো, সেই ক্ষেত্রে আমার ভিজিটর আমার পেজে কিংবা আমার প্রোফাইলে যেখানে ঢুকবে সেখান থেকে তারা আমার অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে তারা কী করতে পারবে দেখতে পারবে। তো অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনাদের যে এখানে আপনাদের যে বিজনেস করা থাকবে অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলোর মধ্যে যে আপনাদের যেখানে কি বিজনেসটা থাকবে তাদের সেই বিজনেসটা আপনার কী করতে পারবে তারা দেখতে পারবে। মানে আপনাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজের ভিতরে আপনার যেরকম এখানে
বিজনেস করতেছেন, সেম ভাবে আপনাদের অন্যান্য যে অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনারা যে বিজনেসের জন্য আপনারা ওই প্রোফাইলটা তৈরি করছেন, এখানে প্রিন্টারে হইতে পারে, টুইটার, টাম্বলার বা দেখা গেছে বিকিউকে যেই প্রোফাইল হোক, আপনারা সেটার ভিতরে যে বিজনেস আপনারা এখানে তৈরি করছেন, আপনার সেই বিভিন্ন অ্যাকাউন্টের যে বিজনেসগুলো আছে তারা আপনারা এই ফেসবুকের আপনার ফ্রেন্ড ফলোয়াররা, ফেসবুকের ভিজিটররা আপনাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের সেই বিজনেসটা তারা কী করতে পারবে, ইজিলি দেখতে পারবে। তো এই আমাদের এখানে সুবিধা দেখা গেছে, আমরা ফেসবুকের প্রোফাইল পেজ থেকে আমাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের যে বিজনেসগুলো আমরা তৈরি করছি সেই সমস্ত বিজনেসগুলো ইচ্ছা করলে আমাদের এই ফেসবুকের ভিজিটরকে আমরা দেখাইতে পারি। তো এখন যাই আমরা বিষয়গুলো বুঝলাম যে বিষয় কি, এখন আমরা কিভাবে এটা অ্যাড করতে হবে, পাশাপাশি আমাদের অ্যাড করা তাহলে কীভাবে চেঞ্জ করতে হবে, এই টোটাল বিষয়গুলো এখন আমরা দেখব। তাহলে এখন যেগুলো ওপেন করা সেগুলো আমি কী করলাম, এখন একটা অ্যাকাউন্ট ক্লোজ করে দিলাম, এগুলো ধরুন আমি ক্লোজ করে দিই, যেগুলো ওপেন করছি এখান থেকে ধরুন এগুলো ক্লোজ করে দিলাম। এখন আমরা কি পেজটা রাখলাম, এখানে ধরেন যে আমার ধরেন যে চ্যানেলটা রাখলাম, এখন ধরেন যে কি এখানে এই যে আমি করলাম, এখন ধরেন যে এখন আমার এই যে একটা ফেসবুকের আমার যে এখানে প্রোফাইল থেকে দেখালাম, এখন ধরেন আমার আরেকটা প্রোফাইল আছে, এখন ধরেন যে আরেকটা ফেসবুকের প্রোফাইল আছে, আমি সেটা থেকে বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদের। এই যে আরেকটা প্রোফাইল আমি গেলাম কোনটা, এটা হচ্ছে আপনার কি আগেরটা ছিল কি, এটা হচ্ছে লিজা আক্তার সান্দা, এইটা হচ্ছে একটা ফেসবুকের প্রোফাইল। আমার আরেকটা প্রোফাইলের নাম কি এখানে দেওয়া আছে, এই দেওয়া আছে এখানে পান্না আক্তার হীরা। তাহলে এইটা আমার আরেকটা ফেসবুকের প্রোফাইল। এখন এই যে দুইটা প্রোফাইল, এই দুইটা প্রোফাইলের ভিতরে কিন্তু আমি ধরেন যে এখানে কী করছি, আমার এখানে যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমি কী করছি এখানে এই যে লিঙ্ক আপ করে দিছি, সোশ্যাল অ্যাকাউন্টের আমি এইগুলো এখানে কী করছি এখানে অ্যাড করে দিছি লিঙ্কগুলো। তাহলে এই যে আমি এখানে অ্যাড করলাম, তো এখানে এই এখানে কী করছি এই প্রোফাইলের ভিতরে আমি কী করছি সোশ্যাল অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করছি, এখানে কোনগুলো করছি আর এখানে কোনগুলো করছি এই বিষয়গুলো আপনাদের একটু ক্লিয়ার করি। তাহলে দেখা গেছে এখানে এই যে আমি কী করছি, এই লিজা আক্তার সান্দাস আমার প্রোফাইলটা আছে, এইটা আমি ইউজ করতেছি, আমার যে গুগল ক্রোম আছে গুগল ক্রোমের আমি একটা ব্রাউজারের মাধ্যমে এটা ইউজ করতেছি, আর এটা দেখা গেছে কি আর এই অ্যাকাউন্টে আমি আরেকটা ব্রাউজার ইউজ করতেছি। দেখা গুগল ক্রোম দিয়ে আপনারা একাধিক ব্রাউজার কি আপনারা তৈরি করা যায়, তো একাধিক ব্রাউজার তৈরি করার সিস্টেমগুলো কীভাবে করতে হয় সেটা ধরুন আপনার ইউটিউবে ধরুন আপনারা সার্চ দিলে যে আপনার কি এখানে মাল্টি ব্রাউজার কীভাবে তৈরি করা যায় আপনার গুগল থেকে, তো সেই বিষয়টা ধরুন আপনারা ইজিলি আপনারা ইউটিউব থেকে সার্চ দিলে এই ওইরকম আপনারা অনেক ভিডিও পাবেন, সেখান থেকে দেখে ইজিলি করতে পারবেন। তো এখান থেকে গেছে আপনাদের এখানে যখন আপনারা এখান থেকে গুগলের একাধিক আপনারা কী করতে পারবেন, আপনারা ব্রাউজার আপনারা তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের ওই ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি আপনাদের বিভিন্ন আলাদা আলাদা ব্রাউজারে করা থাকে, গুগলের দেখা গেছে আপনার আলাদা আলাদা যদি ব্রাউজারে করা থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের কী করতে পারবেন, আপনারা এখানে এই যে একটা ব্রাউজারের ভিতরে এখানে এই ব্রাউজারের ভিতরে আমার এখানে কী করা আছে, যে কেউ অনলাইন শপের আমার এখানে যতগুলো ই করা আছে, আমার এখানে অ্যাকাউন্ট করা আছে যেমন টুইটারের, পিন্টারেস্টের, তারপর এখানে লিঙ্কডিনের, টাম্বলারের, সবগুলো কি এখান থেকে আমার ভিজিটররা ইজিলি দেখতে পারবে। সেমভাবে ধরুন আমার এই যে এই অ্যাকাউন্টের ভিতরে আমি এই ব্রাউজারের এই যে এই অ্যাকাউন্টের ভিতরে কী করছি, এখানে আমার এই যে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড আমার যে বিজনেস আছে সেইটার বিজনেসের আমি সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করে দিছি। তো এখান থেকে বিষয়গুলো দেখেন, এখান থেকে আমি দেখাই, যেমন এখান থেকে আমার যে এটা করা আছে যেমন ইউএসএ হেলথ অ্যান্ড বিউটি টিপস, এইটা আমার হচ্ছে এখানকার মেন বিজনেস পেজটা। তাহলে আমি এখানে এটা মানে ওপেন করি, ওপেন করার পরে এখন এইটার মধ্যে দেখুন আমার এখানে কী করা আছে, আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করা আছে, এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করা আছে এই যে নিচে এখানে, এখানে ধরুন আবার এইটার প্রোফাইলও এখানে করা আছে। তাহলে এখান থেকে যখন ভিজিটর ঢুকবে তখন এই যে ধরুন এখন কোথায় ঢুকবে, এই যে আমি যে টুইটারে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার টুইটারের, একে আমি এই যে বিকেতে ক্লিক করলাম, তারপর এটা আমি ক্লিক করলাম কোথায় ধরুন এখান থেকে আমি এই যে কোথায় ক্লিক করতেছি, এখানে ধরুন আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম। তাহলে এই যে ধরুন আমি এখানে থেকে এই যে বিষয় দেখা যাচ্ছে এইটা আমার কোনটা, এখান থেকে দেখা গেছে আমার এটা হচ্ছে আমার হেলথ বিউটির, তাহলে এইটা হচ্ছে আমার হেলথ বিউটির আমার কি এখানে যে এই প্রোফাইলটা আছে ইনস্টাগ্রামের, এটা হেলথ বিউটির আমার কিসের, এটা হচ্ছে বিকের, এটা হচ্ছে হেলথ বিউটির আমার কিসের, এখানে আমার দেখা গেছে এটা হচ্ছে টুইটারের। তো এখানে আমি যতগুলো আমার এখানে এই পান্না আক্তার হীরার এই প্রোফাইলের ভিতরে যতগুলো আমি সোশ্যাল লিঙ্ক অ্যাড করছি এই সবগুলো সোশ্যাল লিঙ্ক হয়েছে আমার কিসের, আমার হেলথ অ্যান্ড বিউটি টিপস আমার এই যে বিজনেসটা আছে সেই বিজনেসের সোশ্যাল লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করছি। আবার ধরুন যে এখানে এই লিঙ্কগুলো আমি কী করছি, আমার এই যে ইউএসএ হেলথ অ্যান্ড বিউটি টিপস আমার যে বিজনেস পেজটা আছে তার ভিতরে আমি কী করছি, আমার এই আদার্স অন্যান্য সোশ্যাল লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করছি, এই যেগুলো যেমন এই যে টুইটার, এখানে যেমন আমি করছি টুইটার, এই যে ইনস্টাগ্রাম, তারপরে দেখা গেছে বিকে ওকে অ্যাড করছি, সেমভাবে আমি এখানেও কী করছি একই জিনিসগুলো আমি এখানে অ্যাড করছি, এই যে জায়গায় অ্যাড করছি এই হেলথ বিউটি টিপস এখানে আমার এটার মধ্যে অ্যাড করে দিছি, আমার এই পেজের ভিতরে আমার এই বিজনেস পেজের ভিতরে আমি সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিছি। তাহলে এখন থেকে ভিজিটররা কীভাবে এখন আমার এই ব্রাউজার থেকে যখন তারা কী করবে, এই ব্রাউজার থেকে যখন আমার এই পান্না আক্তারের হীরার তারা আমার এই প্রোফাইলে ঢুকবে, পাশাপাশি আমার এই ইউএস হেলথ অ্যান্ড বিউটি টিপস আমার এই পেজে ঢুকবে, তখন তারা এখান থেকে কী করতে পারবে ইজিলিভাবে আমার যে ইনস্টাগ্রাম, ওকে, বিকে, টুইটার, টাম্বলার, অন্যান্য সোশ্যাল অন্যান্য যে এই যে বিভিন্ন সোশ্যালের নামগুলো বললাম এই সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টে ঢুকে তারা কী করতে পারবে, আমার এই হেলথ অ্যান্ড বিউটি টিপসের যে বিজনেসটা আছে তারা ইজিলি দেখতে পারবে, এখান থেকে দেখতে পারবে। তাহলে আমার এই ব্রাউজার থেকে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখা গেছে কি আমার এখানে হেলথ অ্যান্ড বিউটি টিপসের আমার যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলো অ্যাকাউন্টের আমি কী করছি এখানে আমার এই সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো আমি কী করছি আমার প্রোফাইলে, পাশাপাশি আমার এই ইউএস হেলথ অ্যান্ড বিউটি টিপস আমার এই পেজের ভিতরে আমি কী করছি এই লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিছি।
যেটা এখানে অ্যাড করছি সেম ভাবে এখানে দেখাচ্ছে কি আমি এই লিজাক্তার সান্দার ভিতরে আমি এখানে অ্যাড করছি কি এটার এই যে এটা ভিতরে অ্যাড করছি কোন আমার জেকে অনলাইন শপ পাশাপাশি আমার এখানে জেকে অনলাইন শপ যে বিজনেস পেজ আছে তার ভিতরে এখন আমার জেকে অনলাইন শপের যে আমার জায়গা আছে টুইটার ওকে বিকে পিন্টারেস্টের জেকে অনলাইন শপের যতগুলো আমার সোশ্যাল অ্যাকাউন্ট আছে ও সবগুলো সোশ্যাল অ্যাকাউন্টের আমার যে লিঙ্কগুলো আমি পেজে দেখাইছি জেকে অনলাইন শপের পেজে দেখাইছি পাশাপাশি আমার এই লিজাক্তার সান্দার যে প্রোফাইল আছে তার ভিতরে আমি কি করছি জেকে অনলাইন শপের লিঙ্কগুলো অ্যাড করে দিয়েছি পাশাপাশি এখানে আমার ইউটিউব চ্যানেল এবং আমি কি করছি এখানেও দেখা গেছে আমার কি ইউটিউব চ্যানেলটা আমি অ্যাড করেছি দুই অ্যাকাউন্টে তো এইভাবে আপনারা কি করতে পারেন আপনার দেখা গেছে আপনাদের যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে যে আপনাদের দুইটা কি তিনটা ফেসবুকের অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন ওই ফেসবুকের অ্যাকাউন্টগুলো আপনারা আলাদা আলাদা ব্রাউজারে আপনারা ওপেন করেন দেখা গেছে আপনাদের এখানে গুগলেরই দেখা গেছে আপনারা গুগলেরই আপনারা দেখা গেছে এরকম দুই তিনটা ব্রাউজার আপনি আলাদা আলাদা করে যদি আপনাদের তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে তিনটা ব্রাউজারের মধ্যে আপনারা তিনটা আপনাদের ফেসবুকের অ্যাকাউন্ট আপনারা ওপেন করেন যদি আপনাদের থাকে তাহলে আপনার তিনটা ব্রাউজার ওপেন করেন তো ওপেন করার পরে দেখা গেছে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনাদের ওই তিন ব্রাউজারের ভিতরে আপনারা তিন ক্যাটাগরির বিজনেস করতে পারেন ওই তিন ব্রাউজারের মধ্যে আপনারা তিন ক্যাটাগরির বিজনেস করেন যে এখানে দেখা গেছে আমি এটার মধ্যে কি করছি আমি এটার মধ্যে করছি হেলথ অ্যান্ড বিউটিস আমি এই ব্রাউজারের মধ্যে কি করছি এই ব্রাউজারের আমার যতগুলো এখানে আমার অ্যাকাউন্ট ওপেন হবে এই ব্রাউজারের মাধ্যমে সেগুলো হবে কি দিয়ে আমার হেলথ অ্যান্ড বিউটি টিপস দিয়ে ডিরেক্টলিভাবে হেলথ অ্যান্ড বিউটি টিপসের বিজনেসটা ডিরেক্টলিভাবে কাস্টমাররা আমার এই ফেসবুক প্রোফাইল পাশাপাশি আমার এই ফেসবুকের বিজনেস পেজ থেকে আমার এখান থেকে বিজনেস পেজ থেকে প্রোফাইল থেকে কি করতে পারবে আমার এখানে যতগুলো আমার অন্যান্য অ্যাকাউন্ট করা আছে টুইটার পিন্টারেস্ট টাম্বলার ওকে বিকে আরও যতগুলো আমার এখানে সোশ্যাল অ্যাকাউন্ট করা আছে হেলথ অ্যান্ড বিউটি টিপসের ইউএসএ হেলথ অ্যান্ড বিউটি টিপসের তারা টোটাল বিজনেসগুলো ইজিলি দেখতে পারবে পাশাপাশি এখানে এই ব্রাউজারের মধ্যে যেগুলো বললাম জেকে অনলাইন শপের জেকে অনলাইন শপের এখানে আমার যতগুলো আমার এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে টুইটার পিন্টারেস্ট টাম্বলার ওকে বিকে যতগুলো দেওয়া আছে সবগুলো আমার এই ফেসবুকের বিজনেস পেজ থেকে এই জেকে অনলাইন শপের বিজনেস পেজ থেকে পাশাপাশি এই প্রোফাইল থেকে দেখতে পারবে তো এই সুবিধা এইভাবে দেখা গেছে আমার দুই ব্রাউজার থেকে যেরকম আমি এখানে দেখাচ্ছি যে আমার দুইটা বিজনেস সেইভাবে আপনাদের যদি এরকম কি করা থাকে এরকম ফেসবুকের আপনাদের দুইটা কি তিনটা অ্যাকাউন্ট আপনাদের থাকে সেই কি আপনার সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের এরকম দুইটা তিনটা আপনাদের প্রোফাইল আলাদা আলাদা ব্রাউজারে আপনারা ওপেন করেন আলাদা আলাদা ব্রাউজারে ওপেন করে আপনাদের সেই আলাদা ব্রাউজারের ভিতরে কি করেন আপনারা বিভিন্ন ক্যাটাগরির আপনারা আলাদা আলাদা বিজনেস করেন যেমন এখানে আমি একটার মধ্যে করছি কি আপনি হেলথ অ্যান্ড বিউটি আরেকটার মধ্যে ধরেন যে আমি অন্য ক্যাটাগরির করছি দেখা গেছে এরকম আপনাদের কি করতে পারেন আপনার আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টগুলো আপনার ওপেন করে তার ভিতরে কি করেন আলাদা আলাদা ক্যাটাগরির আপনারা কি করেন আপনারা বিজনেস করেন তাহলে দেখা গেছে কি যেমন আমি এখানে করছি জেকে অনলাইন শপ এক ধরনের আবার এখানে করছি আমি হেলথ অ্যান্ড বিউটি টিপস এক ধরনের তাহলে এটাকে আমাদের আলাদা আলাদা বিজনেস তাহলে এখন আমাদের এই ব্রাউজার থেকে এই প্রোফাইল থেকে যারা কি করবে তারা ইজিলি ভাবে আমাদের হেলথ বিউটি দেখতে পারবে আর এখান থেকে দেখতে পারবে আমার জেকে অনলাইন শপের বিজনেসটা তারা ইজিলি দেখতে পারবে এই ধরনের বিষয়গুলো ধরেন আপনার ইচ্ছাগুলো করতে পারেন তো এই বিষয়টা দাঁড়ালো এখানে আপনার মেন বিষয়টা দাঁড়াতেছে এখানে আপনাদের অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনারা ধরেন ওই অ্যাকাউন্টগুলো যেমন আমি এখানে দেখাচ্ছি আমার দুইটা ব্রাউজারের ভিতরে আমি দুইটা অ্যাকাউন্ট আপনাদের ওপেন করে দেখাইছি যে একটা 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 ব্রাউজারে কি ওপেন করছি আমার লিজা আক্তার সান্দারের প্রোফাইলটা আমি ওপেন করছি আরেকটা ব্রাউজারের মধ্যে ওপেন করছি কি আমার এই পান্না আক্তার হীরার আমার এই ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন করছি পাশাপাশি পেস্ট ওপেন করছি আমার কি পেস্ট ওপেন করছি আবার এখানেও কি পেস্ট ওপেন করছি তো দেখা গেছে আপনারা এই যে আমি দুইটা ব্রাউজারে যেমন দুইটা আমি এখানে এই প্রোফাইল ওপেন করলাম পেজ ওপেন করলাম আপনারা সেম আপনাদের যে দুইটা কি তিনটা প্রোফাইল থাকে আপনারা আলাদা আলাদা ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজারের ভিতরে আপনাদের কি করবেন আলাদা আলাদা ক্যাটাগরির আপনারা আলাদা আলাদা ক্যাটাগরির আপনারা কি করতে পারেন আপনারা বিজনেস করতে পারেন সেই ক্ষেত্রে আলাদা ক্যাটাগরির বিজনেস করলে আপনারা কি করতে পারবেন আপনারা অনেকগুলো সোশ্যাল অ্যাকাউন্ট খুলে দেখা গেছে আপনার এই ব্রাউজারের ভিতরে আমার দেখা গেছে যেরকম আমার ওই যে টুইটার পিন্টারেস্ট টাম্বলার সেমভাবে এখানে দেখা গেছে কি এই ব্রাউজারের ভিতরে আমার টুইটার পিন্টারেস্ট টাম্বলার ওকে বিকে এরকম সমস্ত বিগুলা সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমাদের আলাদা আলাদা বিজনেসে কী করেছে তৈরি করেছে তারপর এখানে ফেসবুকের পেজে পাশাপাশি এই ফেসবুকের প্রোফাইলে আমি লিঙ্ক আপ করে দিছি তাহলে আপনার ইচ্ছাগুলো কী করতে পারেন এইভাবে আপনারা আপনাদের বিজনেসটা আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের বিভিন্ন ক্যাটাগরির বিজনেসগুলো আপনার ইচ্ছাগুলো করতে পারেন এসে আমাদের এখানে বিষয়টা এখন চলুন আমাদের মেন বিষয় চলে যায় যেটা আমাদের মেন বিষয় কী ছিল আমাদের এখন এই বিষয়গুলো কীভাবে অ্যাড করতে হবে চেঞ্জ করতে হবে সেই বিষয়টা এখন আমরা দেখি তো এখন ধরুন যে কি এতক্ষণ অ্যাড করলে আমাদের কী সুবিধা কীভাবে করতে পারে সেই টোটাল বিষয়গুলো আপনাদের এখন আমি জিনিসগুলো বললাম এখন আমাদের মেন কাজটা যেটা অ্যাড করা পাশাপাশি চেঞ্জ করার বিষয়টা এখন আমরা দেখি তাহলে এখন আমাদের এখানে অ্যাড করার বিষয়গুলো আমরা কীভাবে করবো এখানে ধরুন যে কি আমি যে কোনো একটা ব্রাউজার থেকে যে কোনো ইয়ে থেকে দেখাই আমার তো দুইটা অ্যাকাউন্ট ওপেন করা আছে তো দুইটা অ্যাকাউন্টের ভিতরে আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাই যেমন এই পান আক্তার হীরার এর অ্যাকাউন্ট থেকে দেখাই এর পেজ থেকে দেখাই তাহলে এখন ধরুন যে এখানে আমি এই আপনার ইয়াতে যখন আপনি অ্যাড করবেন প্রোফাইলে যখন অ্যাড করবেন সেটা আমরা প্রথমে ক্লিয়ার করি তা প্রোফাইল অ্যাড করার সময় আপনারা কীভাবে করবেন এখানে আপনারা যখন প্রোফাইলে ঢুকবেন আপনাদের প্রোফাইলে ঢুকার পরে আপনারা কী করবেন এখান থেকে আপনারা এই যে নিচে এসে এখান থেকে কী করতে পারেন এই যে লেখা আছে এডিট ডিটেলস আপনারা এডিট ডিটেলস এখান থেকে করতে পারেন এখান থেকে করতে পারেন অথবা ধরুন আপনারা কী করতে পারেন এই যে এখানে লেখা আছে অ্যাবাউট আপনার অ্যাবাউট থেকে করতে পারেন অ্যাবাউট থেকে করতে পারেন তাহলে আমরা ধরেন যে প্রথমে এডিট এটা দেখাই তারপর আপনাদের ওই বিষয়টা দেখাবো তাহলে আমরা এখানে এই যে এডিট ডিটেলসে ক্লিক করি এডিট ডিটেলসে ক্লিক করলাম
করার পর আপনারা ধরুন এইদিকে আপনারা এইদিকে একটু নিচ দিকে আসেন আসার পরে ধরুন যে কি এই যে এখানে লেখা আছে সোশ্যাল লিংক এই সোশ্যাল লিংকে এসে যে সোশ্যাল লিংকগুলো অ্যাড করা আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে এই লিংকগুলো অ্যাড করা আছে তো এখন ধরুন যে আমি এখানে যে কোনো একটা লিংকে ক্লিক করলেই হবে এখানে ধরুন আমি যে কোনো একটা লিংকে এসে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে ফেসবুক কোথায় নিয়ে যাবে আমাকে এই যে এই অপশনে নিয়ে যাবে এখন আমি এই অপশন থেকে আপনারা এই যে পেন্সিলে ক্লিক করলেই এই অপশন থেকে এই পেন্সিলে ক্লিক করলে আপনাদের এখানে লিংক অ্যাড করা অপশনগুলো চলে আসবে যেগুলো অ্যাড করা আছে সেগুলো দেখাইতেছে এখন আমি যদি অন্য কোনো লিংক অ্যাড করতে চাই তাহলে আমাকে অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করলেই হবে অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করলে ক্লিক করার পর আমাকে এরকম সোশ্যাল লিংক দেওয়ার অপশন আসবে আমি সোশ্যাল লিংকটা লিংকটা ইউজার নেমটা দিয়ে দিলে আমার এখানে ইউজার লিংক দেওয়ার পরে সেভ করলে কাজটা হয়ে যাবে তো এখন আমি একভাবে ঢুকে দেখালাম এখন অন্যভাবে আমরা ঢুকি আবার আমরা কি করি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে ধরুন যে কি এখন আমরা তো দেখলাম যে এডিট ডিটেলসে ক্লিক করার পরে একভাবে দেখলাম এখন আবার অন্যভাবে দেখি কীভাবে এখন আমরা এডিট ডিটেলসে আবার ক্লিক করলাম করার পরে যেখানে দেওয়া আছে আপডেট ইউর ইনফরমেশন আমরা এখানে ক্লিক করলাম আগে দেখা গেছে কীভাবে আগে দেখা গেছে আপনার এখান থেকে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা সোশ্যাল লিঙ্কে ক্লিক করলে আপনাকে কী করবে আপনার ওই সোশ্যাল লিঙ্ক অ্যাপের অপশনে যাবে এবার আমরা দেখা যাচ্ছে যে আপডেট ইনফরমেশন এখান থেকে কীভাবে করতে পারেন আমরা আপডেট ইনফরমেশন ইউর ইনফরমেশন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কোথায় নিয়ে আসছে আমাদের এখানে সোশ্যাল লিঙ্ক অ্যাড করার অপশনে নিয়ে আসছে এই যে কোথায় এখানে ধরুন যে আমাদের এই যে এখানে নিয়ে আসছে এখানে আসার পর আমরা কোথায় যাব আমাদের এই যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন আমরা এই যে এখানে ক্লিক করব করার পর আমরা এই যে এদিকে চলে আসি এদিকে চলে আসার কোথায় যাবো আমরা এই যে ধরুন সোশ্যাল লিঙ্ক অ্যাড করার অপশন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক অপশনের ভিতরে এই যে এখান থেকে আমাদের সোশ্যাল লিঙ্ক আমাদের অ্যাড করার অপশন আমরা এখান থেকে কোথায় যাবো এই সরাসরি আবার আগের মতো আমরা পেন্সিলে ক্লিক করবো করার পর এই দেখা গেছে আমাদের এদিকে সোশ্যাল লিঙ্ক অ্যাড করার অপশন চলে যেগুলো অ্যাড করাচ্ছে দেখা যাচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন করে আপনাদের নতুন লিঙ্ক অ্যাড করতে পারবেন তাহলে আমরা দুইভাবে দেখলাম এখন আমরা আরেকভাবে দিয়ে কীভাবে অ্যাড করতে পারি আমরা আবার ব্যাকে গেলাম যাওয়ার পরে ধরুন আমাদের এই যে অবস্থা ছিল আমাদের এই অবস্থায় আমাদের কী থাকে আমাদের প্রোফাইলের ওই অবস্থা থাকে তাহলে এখন ধরুন যে কি আমাদের এই অবস্থা থেকে আমরা বলছিলাম কি এখান থেকে এই এডিট ডিটেলস থেকে আমরা দুইভাবে দেখলাম এডিট ডিটেলস থেকে আমরা দুইভাবে দেখলাম এখন ধরুন যে আমরা অ্যাবাউট থেকে দেখি এই অ্যাবাউট থেকে আমরা কাজটা করতে পারি তাহলে আমরা এখন অ্যাবাউটে ক্লিক করলাম করার পর এখন ধরুন যে এই যে আমরা কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে নিজ দিকে আসি এখন ধরুন যে আমরা এই যে এখান থেকে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কের অপশন থেকে এই দুটো হচ্ছে ওয়েবসাইটের অপশন এটা হচ্ছে ওয়েবসাইটের অপশন আর এই যে এটা হচ্ছে আমাদের এখানে সোশ্যাল লিঙ্ক তৈরি করার অপশন এই যে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন এখান থেকে আর আমাদের সোশ্যাল লিঙ্ক অ্যাড করার অপশন হচ্ছে এখান থেকে তাহলে এই যে এখান থেকে আমাদের অপশনগুলো এটা কী করা আছে এখানে পাবলিক করা আছে তো এখানে দেখা গেছে আমরা ইচ্ছাগুলো পাবলিক ছাড়া আমরা প্রাইভেটও করে দিতে পারি ঠিক আছে ইচ্ছাগুলো প্রাইভেটও করতে পারি তাহলে এখান থেকে ধরুন আমরা পাবলিক হিসাবে রাখবো তাহলে আমরা এখানে কি এখানে ক্লিক করলাম করার পরে এখন ধরুন যে কি এখানে আমরা এই যে সোশ্যাল লিঙ্ক যেগুলো অ্যাড করেছে দেখা যাচ্ছে এখন আপনি নতুন করে যখন সোশ্যাল লিঙ্ক অ্যাড করবেন আপনি অ্যাড করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন এই অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে আমরা ক্লিক করলাম অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম করার পরে এখন আমাদের কী করতে হবে এখানে সোশ্যাল লিঙ্কে ক্লিক করতে হবে আমাদের ইউজার নামটা দিতে হবে আমাদের কী করতে হবে আমাদের সোশ্যাল লিঙ্কের ইউজার নাম দিতে হবে এখন ধরুন আমাদের সোশ্যাল লিঙ্কের ইউজার নাম ধরুন যে এখন আপনারা কী করতে পারেন আপনারা এখানে যখন প্রোফাইলে কিংবা আপনার পেজে দিবেন সোশ্যাল লিঙ্কগুলো যদি আপনাদের ইউজার নেম সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে বেটার যদি আপনাদের সোশ্যাল নেম থাকে আপনাদের সেম থাকে সেই ক্ষেত্রে ধরুন আপনারা কী করতে পারেন আপনারা সব জায়গায় এই সোশ্যাল লিঙ্ক এই যেমন আমাদের ইউএসএ এসবি টিপস ইউএসএ এসবি টিপস ইউএসএ এসবি টিপস এগুলো আমাদের একই ইউজার নেম সেম ইউজার নেম টামলারে ইনস্টাগ্রামে টুইটারে এগুলো সেম ইউজার নেম কিন্তু দেখা গেছে আমার পিন্টারেস্টে গিয়ে আমাদের ইউজার নামটা চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখা গেছে এখন আমাদের কোথায় এই ইয়ার মধ্যে চেঞ্জ হয়ে গেছে আমাদের এই বিকের মধ্যে চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখা গেছে এখন আপনাদের যদি ইউজার নেম আপনাদের সেম থাকে তাহলে সেম হইলে ধরুন আপনার সব জায়গায় খালি আপনাদের খালি ইউজার নেমটা কী করে দিয়ে দিলে হয়ে যাবে কপি করলেন এক জায়গাতে কপি করে সব জায়গায় দিয়ে দিলেন যদি ইউজার নেম সেম থাকে যদি ইউজার নেম আপনার আলাদা আলাদা থাকে তাহলে ধরুন আলাদা দিতে হবে আপনারা কী করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলো প্রথমে আপনারা ওপেন করলেন ধরুন আপনারা কী করলেন ওপেন করলেন সোশ্যাল অ্যাকাউন্টগুলো ওপেন করলেন যেমন আমি ওপেন করে দেখাই যেমন ইনস্টাগ্রাম ওপেন করলাম তারপরে ধরুন এখানে আমি মিক্স ওপেন করলাম তাহলে আপনারা কী করতে পারেন আপনাদের এইগুলো সোশ্যাল অ্যাকাউন্টগুলো আপনি প্রথমে ওপেন করে আপনাদের যদি আলাদা আলাদা ইউজার নেম থাকে তাহলে আপনাদের ইউজার নেমগুলো আপনারা কপি করে আপনারা কী করেন প্রথমে নোটপ্যাডে রেখে নিলেন আপনাদের ইউজার নেমগুলো নোটপ্যাডে রাখলেন এই ধরুন আমি টুইটারটা রাখলাম এখন ধরুন যে টুইটারটা রাখার পরে আমি ইনস্টাগ্রামটা রাখি ইনস্টাগ্রামের ইউজার নেমটা কপি করলাম কপি করার পরে আমি নোটপ্যাডে রাখি নোটপ্যাডে রাখলাম তারপরে ধরুন আমি কি এখন মিক্সারটা রাখি এই মিক্সার ইউজার নেমটা ধরুন এখান থেকে নিলাম তো এটা কিন্তু সেম কিন্তু এখন ধরুন যেটা আলাদা আছে যেমন আমরা এখন ধরুন যে ইয়েতে গেলাম আলাদা যেটা আছে যেমন এখান থেকে ধরুন আমি গেলাম যেমন এখন আমি যাই ধরুন এখানে গেলাম ধরুন আমি ইয়েতে গেলাম বিকেতে গেলাম তাহলে বিকের কিন্তু আমার এখানে ইউজার নেমটা আলাদা তাহলে এই যে বিকেতে কী আছে এখানে ইউএসএ হেলথ বিউটি তাহলে বিকেটটা ধরুন যে কি এখান থেকে কপি করলাম কপি করে ধরুন আমি এখানে রাখলাম তাহলে এই যে ধরুন যে আমার কি বিকেটটা আবার আলাদা ইউজার নেম তাহলে আপনাদের ইউজার নাম যদি সেম থাকে আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে আপনাদের যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে সবগুলো সোশ্যাল অ্যাকাউন্টের ইউজার নাম যাতে আপনাদের সেম রাখার জন্য এতে সুবিধা রেখে দেখা গেছে আপনাদের ভিজিটররা বা আপনাদের কাস্টমাররা বুঝতে পারবে যে যদি আপনাদের কোনো একটা সোশ্যাল অ্যাকাউন্টে ঢুকলে তারা ইজিলি বুঝতে পারবে যে আপনাদের এই সোশ্যাল অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে
তাতে অন্যান্য সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টের ইউজারনেমগুলো এক থাকলে আপনার ভিজিটররা ইজিলি পাবে আপনাদের অন্যান্য সোশ্যালের আপনাদের অ্যাকাউন্টের বিজনেসগুলো তারা ইজিলি দেখতে পারবে সেই সুবিধাটা হবে কিন্তু দেখা গেছে আপনারা যদি কোনোভাবে আপনাদের একই ইউজারনেম ইউজ করতে না পারেন তো সেই ক্ষেত্রে তবে চেঞ্জ করলেন যেমন দেখা গেছে এখন আমি এই যে বিকেতে দেখা গেছে এটা আমি চেঞ্জ করতে পারি না সেই ক্ষেত্রে দেখা গেছে আমাকে এই ইউজারনেমটা আমাকে রাখতে হয়েছে এটা রাখতে হয়েছে এবার দেখা গেছে আপনারা যেখানে চেষ্টা করবেন সিমিলারিটি রাখার জন্য সবগুলো ইউজারনেম সেম রাখার জন্য যেখানে একেবারে আপনারা না রাখতে পারবেন সেখানে হয়তো আলাদা ইউজারনেম রাখলেন কিন্তু আপনারা সিমিলারিটি রাখলে আপনার সবচেয়ে বেটার এখন যাই হোক আপনাদের যদি সিমিলার কিংবা আলাদা যেইভাবে থাকো এখন আপনাদের ইউজারনেমগুলো আপনার প্রথমে নোটপ্যাডে এবার সাজাবেন সাজানোর পরে এখন দেখা গেছে আপনারা এখান থেকে কি করবেন আপনারা পরে এখান থেকে নিয়ে নিয়ে আপনারা ইজিলি বসাইতে পারবেন এখন আপনারা যদি এখান থেকে কপি করে নেন তো এখান থেকে যে আমি কপি করলাম কপি করে ধরুন এখন আমি কিসে বসাই দিব এই যে এখানে গেলাম তাহলে এখানে যদি আমি কি করি ইনস্টাগ্রাম আপনারা অথবা যেই এটাই দেখেন এখান থেকে দেখাই দিবেন এই যে এখন আপনারা একটু নিচ দিকে আসেন আপনাদের যেখানে এখানে নিচ দিকে টান দেন এই যে আসতেছে নিচ দিকে এখন আপনারা ধরুন যেটা যাবেন এখানে এই যে নিচ দিকে টান দিলে হবে আমরা এখান থেকে এই যে ধরেন যে এটা দিব আমরা কোন অ্যাকাউন্টটা দেখাবো তাহলে এই যে দিকে টান দেন নিচ দিকে এই যে এখানে কোনটা দেখাবেন যেই অ্যাকাউন্টগুলো দেখাইতেছে যে টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব টুইস লাইন ওয়েবচ্যাট যেগুলো দেওয়া আছে এই সোশ্যাল লিঙ্কগুলো আপনি দিতে পারবেন এই যেগুলো দেওয়া আছে এর বাইরে দেওয়া যাবে না যেমন এই এর বাইরে যেগুলো দেওয়া আছে এখানে সোশ্যাল অ্যাকাউন্ট দেওয়া আছে এগুলো দিতে পারবেন এর বাইরে অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক আপনারা এখন দিতে পারবেন না তাহলে এখানে ধরেন যে কি এখান থেকে আমি যদি আপনার দিনে দেন হোয়াটসঅ্যাপ মনে করেন আমি হোয়াটসঅ্যাপ দিব তাহলে হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক করলাম করার পর এখানে কি আমি ধরুন হোয়াটসঅ্যাপের এখানে হোয়াটসঅ্যাপের আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন ধরেন আপনার এটা এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের ইউজার নেম এখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের আপনার যে ইউজার নাম থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের আপনার যে ইউজার নেম থাকবে সেই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের ইউজার নেমটা দেবেন যেই রকম আমাদের এই যে টাম্বলারের ইউজার নাম দেওয়া ইনস্টাগ্রামের ইউজার নাম দেওয়া বিকের ইউজার নাম দেওয়া সেমভাবে আপনাদের যে থাকবে আপনাদের যে অ্যাকাউন্টগুলো থাকবে সেটার ইউজার নামটা এখানে দেবেন দেওয়ার পরে এটা কী করবেন সেভে ক্লিক করবেন দেওয়ার পরে কী করবেন এই যে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে কী হবে আপনাদের সেভে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কী হবে এখানে কী হবে এই প্রোফাইলের সাথে আপনাদের অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে আপনাদের এই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা কী হবে ইউজার নাম দিলে এই প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে তখন ভিজিটররা করতে পারবে কি আপনাদের এই ইউজার নামে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা ইজিলি ঢুকতে পারবে তো এই যে আমার অলরেডি যেগুলো অ্যাড করা আছে এগুলো তো অ্যাড করা আছে এগুলো ধরেন এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি এখানে ইচ্ছা করে চেঞ্জও করতে পারবো তখন এটা আমি চেঞ্জ করা দরকার তাহলে এটা ধরেন আমি এখান থেকে ক্লিক করে এটা যদি আমি এখান থেকে ডিলিট করে দেই তো ডিলিট করে যদি আমি কোনো সময় দেখা গেছে আমি যদি ইউজার নেম চেঞ্জ করি দেখা গেছে আপনি হয়তো কোনো সময় দেখা গেছে আপনি ইউজার নেম চেঞ্জ করলেন তো সেই ক্ষেত্রে আপনি ইউজার নেম চেঞ্জ করার সাথে সাথে আপনি যেইটা চেঞ্জ করছেন ওই ইউজার নেমটা আপনি এখানে কি করবেন আপনার টাম্বলারের বা বিকের যেইটারে আপনি ইউজার নেম চেঞ্জ করেন ওই ইউজার নেমটা আপনি এখানে আবার কি করেন আপনি বসাই দেবেন যদি আপনি কোনো সময় চেঞ্জ করেন চেঞ্জ করলে সেই ক্ষেত্রে আর আপনি নতুন করে অ্যাড করতে গেলে যে দেখা দিলে নতুন করে এখানে অ্যাড করবেন এখানে যদি আরও চানি করতে তাহলে সোশ্যাল লিঙ্ক আবার ক্লিক করবেন এখানে ধরুন হোয়াটসঅ্যাপের পর আপনি যদি অন্যটা চান যে কি ইউটিউব করবেন তো ইউটিউব দেখা দেয় ইউটিউবের আপনারা কী করবেন আপনাদের চ্যানেলের যে ইটা আছে আপনার ইউটিউব চ্যানেলের যে আপনার ইটা থাকবে ওই ইউজার নেম ওইটা আপনারা দেখাই দেবেন তো আমাদের ইউটিউব চ্যানেলের ধরেন যে আমরা ইউটিউব চ্যানেলে গেলে বুঝতে পারবো এই যে আমাদের ইউটিউব চ্যানেলের ইউজার নেম কোনটা এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা এই যে এখানে আপনাদের youtube.com এর পরে যেটা থাকে এতে কাস্টম ইউআরএল হিসেবে আপনাদের যেটা আমরা লিখি এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউজার নেম এইটা আমরা কি করব এখানে আমাদের দেখাই দেবো আমাদের ইউজার নেম হিসেবে এটা আমরা ইউটিউব চ্যানেলে দেখাই দেবো এইভাবে ধরুন থেকে আমরা যেভাবে বিষয়গুলো বললাম যেভাবে বিষয়গুলো আপনাদের দেখালাম এইভাবে আপনাদের কী করবেন আপনাদের প্রোফাইলের ভিতরে আপনাদের এই অন্যান্য যে সোশ্যাল অ্যাকাউন্টগুলোর ইউজার নেমটা আপনারা এইভাবে ইউজ করবেন তো আপনারা দেওয়ার পর এখানে কী বলছে সেভ করবেন দেওয়ার সাধারণত পরে কী করবেন সেভ করবেন সেভ করলে আপনাদের কী হবে এটা আপনাদের প্রোফাইলের মধ্যে অ্যাড হয়ে যাবে তো এখন যেহেতু অলরেডি আমার করা আছে তাই বিষয়গুলো আমি এখন আর অ্যাড করলাম না তো অ্যাড করার সিস্টেম আমি যেভাবে বলে দিলাম আপনারা এখানে ইউজার নাম দিবেন দিয়ে সেভ করলে হয়ে যাবে এই সম্বন্ধে এখানে আমাদের প্রোফাইলের বিষয়টা তো অ্যাড হয়ে গেলে তখন আপনারা কী করতে পারবে আপনার ভিজিটররা কী করবে এখন আপনাদের এই যেগুলো আমার অ্যাড করা আছে আপনাদের যেগুলো দেবেন এইভাবে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে আপনাদের ভিজিটররা যে কোনো সোশ্যাল লিঙ্কে ক্লিক করুক যেমন এই যে ইনস্টাগ্রামে ক্লিক করলো অথবা বিকেতে ওকেতে যেখানে ক্লিক করুক অথবা ধরেন যে টুইটারে আমরা টুইটারে ক্লিক করলাম এই যে টুইটারে ক্লিক করার পর আপনার ভিজিটররা আপনার এই যে এতে ঢুকে যাবে তো এই যে ঢুকে গেল তো এইভাবে আপনারা যেগুলো আপনি অ্যাড করবেন আপনাদের ইয়েতে সোশ্যাল অন্যান্য সোশ্যাল লিঙ্কে অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টে আপনার ভিজিটর আপনার প্রোফাইল থেকে ইজিলি ঢুকতে পারবে এই যে আমরা এখানে প্রোফাইলে যেরকমভাবে করলাম এখন সেমভাবে ধরুন যে কী করি আমরা বিষয়গুলো এখন ইয়েতে দেখাই আমাদের কিসে দেখাবো আমাদের পেজে এখন আমরা যখন পেজে ঢুকি এখন আমরা কী করি আমাদের পেজে ঢুকি তাহলে এখন আমরা কী করলাম এই যে এখান থেকে পেজে গেলাম কোন পেজে এখন ধরেন যে আমাদের এই যে পেজের মধ্যে বিষয়গুলো এই যে ধরেন এই পেজের মধ্যে অ্যাড করা আছে এই পেজে অ্যাড করা আছে এই যে বিষয়গুলো ধরেন এখানে যেগুলো অ্যাড করা আছে এখন অন্য একটা পেজে আমি অ্যাড করে দেখাই ধরেন আমি অন্য একটা পেজে গেলাম যখন একটা পেজে যাই ধরেন যে আমি কোন পেজে যাবো ধরেন আমি এখান থেকে ধরেন এটাই গেলাম ডিজিটাল ক্যামেরা অনলাইন এই পেজে গেলাম যাওয়ার পরে এই পেজের মধ্যে ধরেন আমি এখন অ্যাড করি আচ্ছা অ্যাড করতে গেলে এখন আমাকে কী করতে হবে এখান থেকে আমরা অপশন আছে এখান থেকে আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারি আমরা এখান থেকে ধরুন অ্যাপোর্ট থেকে যেতে পারি অথবা দেখা গেছে এখান থেকে আমরা এই যে এডিট পেজ ইনপুতে সেটিং থেকে বিভিন্ন জায়গাতে যেতে পারি সেটিংয়ে থেকে গেলে আপনারা এই জায়গা থেকে পেজ ইনপুতে গেলেন পেজ ইনপুতে যাওয়ার পরে এখানে নিজ দিকে আসলে অপশন আছে নিজ দিকে আসেন এই যে সবার নিচে অপশনটা আছে এই যে আধার অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে পেজ ইনপুতে গেলে আধার অ্যাকাউন্ট থেকে এখান থেকে করতে পারেন অথবা আপনি এখান থেকে গেলে সেমভাবে আপনারা কি
এই যে নিচ দিকে এডিট ইনপুটে গেলে আপনি এখান থেকে সেম অপশন নিচ দিকে আসেন এই যে এখানে সবার নিচে দেওয়া আছে অথবা আপনি এখান থেকে আবার পেজে গেলেন যার পর আপনি নিচ দিকে আসি বিভিন্ন জায়গা অপশন দেওয়া আছে অপশনগুলো আপনি জানতে হবে এই যে এডিট পেজ ইনপুটে গেলে এখান থেকে করতে পারবেন অথবা আপনারা দেখা আছে এখান থেকে গেলে উপরে দিকে আসেন মোরে গেলেন মোরে থেকে যে আপনারা এই যে অ্যাবাউটে গেলেন অ্যাবাউট ফাংশন দিয়ে করতে পারেন অ্যাবাউটে গেলেন অ্যাবাউটে যাওয়ার পর আমরা নিচ দিকে দেখি এখান থেকে অপশন আছে কিনা এই যে এডিট আদার অ্যাকাউন্ট এই এডিট আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এখান থেকে করতে পারবেন এখান থেকে করতে পারবেন অথবা আপনারা ধরেন আবার যেখান থেকে উপরে এডিট পেজ ইনপুটে গেলেন এখান থেকে করতে পারবেন এখান থেকে যে এই মোরে গেলেন মোরে যাওয়ার পর নিচে যাবেন এই যেখান থেকে করতে পারবেন সেম জিনিস বিভিন্ন জায়গায় দেওয়া আছে পেজের আপনারা যেখান থেকে সেখান থেকে করতে পারবেন একই জিনিস বিভিন্ন জায়গা থেকে করা যায় তো এখন ধরেন এখান থেকে আমরা বিষয়গুলো একটু দেখি তাহলে আমরা এখান থেকে কোনটা করবো ধরেন ইনস্টাগ্রাম প্রথমে করবো তাহলে ইনস্টাগ্রামে আমরা এখন কি করি এখানে এই যে এখানে ইউজার নামটা দিয়ে দিই ইনস্টাগ্রামের তাহলে এখানে ইনস্টাগ্রাম আমাদের ইউজার নামটা কি এখানে ইউজার নামটা ধরেন এই যে ইউএসএ এইচবি টিপস তাহলে আমরা এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আপনারা এটা দেওয়ার পরে মানে এটা দেওয়ার পরে ইউজার নামটা দেওয়ার পরে আপনাদের কী করবেন এখানে ওই প্রোফাইলের অন্য প্রোফাইলের ইউজার নামটা দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে বাইরে ক্লিক করবেন বাইরে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে তারপরে ধরুন আমরা এখানে প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করে ধরুন আমরা এখন অন্য আরেকটা করি তাহলে আমরা এখান থেকে কী দেখা দিলাম এবার ধরুন আমরা দেখালাম মনে করেন পিন্টারেস্ট আমরা পিন্টারেস্ট সিলেক্ট করব প্রথমে আপনারা সিলেক্ট করবেন আমি কী সিলেক্ট করলাম পিন্টারেস্ট সিলেক্ট করার পরে এখন পিন্টারেস্টের ইউজার নাম দিতে হবে তাহলে এখন আমাদের পিন্টারেস্টের ইউজার নামটাকে সেটা আমাদের দেখতে হবে এখন পিন্টারেস্ট আমরা ঢুকি ইউজার নামটা নিয়ে নিই এখান থেকে তাহলে পিন্টারেস্টের ইউজার নামটা আমাদের আলাদা আলাদা ইউজার নেম তাহলে এই যে উপরে পিন্টারেস্ট ডট কম এর পরে এই যে এটা হচ্ছে ইউজার নেম তাহলে এখান থেকে ইউজার নামটা আমরা কপি করলাম কপি করার পরে এখন আমি ইউজার নামটা এখানে দেখাই দিই এই যে ইউজার নামটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর আপনারা এই যে বাইরে ক্লিক করবেন অটোমেটিক এই যে অ্যাড হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে অ্যাড হয়ে গেছে তারপর আবার প্লাসে ক্লিক করি প্লাসে ক্লিক করে এখন ধরেন আমরা এই যাওয়ার পরেরটা কী দেবো আমরা পরে ধরেন এখানে কী দিলাম আমাদের ইউটিউব চ্যানেল দিলাম ধরেন আমরা কী করবো এখানে আমরা ইউটিউব কী করবো এই যে ইউটিউব কোথায় এই যে ইউটিউব দেখা দিলাম এখন আমাদের ইউটিউবের ইউজার নামটা নিয়ে আসি তাহলে ইউটিউবের ইউজার নামটাকে আমরা এদিকে আসি এই যে জে কে আপডেট টেকনোলজি এটা হচ্ছে আমাদের কি ইউজার নেম তাহলে আমরা এখান থেকে ইউজার নামটা আমরা কপি করলাম কপি করার পরে এখন আমরা কী করবো এখান থেকে আমাদের এটা আমরা দেখাই দিই এই যে আমাদের ইউজার নামটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ধরুন যে আমরা বাইরে ক্লিক করলে আমাদের কি ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড হয়ে গেল ইউটিউব চ্যানেলটা আমরা অ্যাড হয়ে গেল সেমভাবে আপনারা এখন ধরেন যে কি আর আপনি মনে করেন যে কোনোটা আপনি রাখবেন না যদি মনে করেন কোনোটা আপনি রাখবেন না তাহলে আপনি কী করবেন এখানে ক্রসে ক্লিক করবেন এই যে ক্রসে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে আবার অ্যাড করতে গেলে প্লাসে ক্লিক এখন আমরা অন্য কোনটা অ্যাড করবো এখানে ধরেন আমরা কোনটা অ্যাড করবো ধরেন আমরা এখান থেকে ধরেন আমরা কী করবো ধরেন আমরা টামলার তাহলে টামলারের সেমভাবে এখানে টামলারের ইউজার নামটা এখানে দিবেন টামলারের ইউজার নামটা দিলে এই সেমভাবে এটার মতো আপনাদের টামলারের আপনাদের ইগুলো অ্যাড হয়ে যাবে তাহলে এইভাবে আমরা কী করতে পারি আমাদের এই ইয়া থেকে আমাদের ফেসবুকের পেজ থেকে ফেসবুকের বিজনেস পেজ থেকে আমাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমাদের অন্যান্য যে সোশ্যাল অ্যাকাউন্টের যে অন্যান্য যে আমাদের সোশ্যাল বিজনেস অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা ইউজার নেম দিয়ে এইভাবে অ্যাড করতে পারি তো অ্যাড করার পর এখন আপনার ক্লোজ করে দিলাম এখন করার পর এখন আমরা এদিকে আসি আসার পরে তখন আপনার কাস্টমাররা যখন আমার এই পেজে ঢুকবে আমার ভিজিটররা যখন আমার কী করবে আমার এই পেজে ঢুকবে তখন তারা নিজ দিকে আসলে অ্যাবাউট সেকশনে যখন যাবে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে তারা এখন আমাদের এই এই অপশনগুলো যখন দেখবে তার পাশে যখন এখন নিজ দিকে আসবে নিজ দিকে আসলে তখন তারা কী দেখতে পারবে এখন আমার যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করছে সেগুলো দেখতে পারবে এখন আমরা একটা রিলোড দিয়ে নিই রিলোড দিলে জিনিসগুলো এখানে দেখা যাবে রিলোড দিলে আমাদের এই জিনিসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমরা একটা নিজ দিকে আসি আসার পরে তখন আমরা বিষয়গুলো দেখতে পারবো এখানে এই ধরনের সমস্ত জিনিসগুলো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এখন ধরুন আমরা কি এখানে ক্লিক করবে আমার এই যে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামে ঢুকবে এখানে যে ইনস্টাগ্রামে ঢুকতেছে বাস আমার কাস্টমার ইনস্টাগ্রামে ঢুকলো সেমভাবে এখানে আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করলো ইউটিউব চ্যানেলে ঢুকতে পারবে বাস ইউটিউব চ্যানেলে আমার কাস্টমার ঢুকলো তাহলে এখন ধরেন যে কীভাবে আপনার যেই সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করে দেবেন এইভাবে আপনারা কী করতে পারেন আপনাদের বিজনেস পেজ বা আপনাদের পার্সোনাল পেজ যেই পেজে থাকুক সেই পেজের ভিতরে আপনাদের যদি অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলো থাকে সেই সোশ্যাল অ্যাকাউন্টগুলোর ইউজার নেম দিয়ে আপনারা এইভাবে আপনাদের এই পেজের ভিতরে আলাদা পার্সোনাল বিজনেস যেই পেজ হোক সেই পেজের ভিতরে এইভাবে আপনাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের অ্যাকাউন্টগুলো আপনার ইউজার নাম দেখা দিয়ে অ্যাড করতে পারেন এটা হচ্ছে আমাদের পেজে অ্যাড করার বিষয়গুলো পাশাপাশি আমরা যে আমাদের প্রোফাইলে কীভাবে অ্যাড করতে সে বিষয়টা তো অলরেডি আমরা দেখলাম তাহলে এইভাবে আমরা কী করতে পারি আমাদের প্রোফাইল বা আমাদের পেজ যেইটাই থাক না কেন আমাদের প্রোফাইল বা আমাদের যে পেজ থাকে সেটা পার্সোনাল পেজ কিংবা আপনাদের কাছে আমাদের বিজনেস পেজ হোক যদি আমরা বিজনেস করি তাহলে আমাদের বিজনেসের যে আদার্স সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে অথবা দেখা গেছে আমাদের কাছে পার্সোনালি কাজ করলে আমাদের পার্সোনালি যারা আদার্স সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে মানে যেইভাবে থাকুক না কেন আমাদের আদার্স সোশ্যাল অ্যাকাউন্টগুলো যদি আমরা বিজনেস পারপাস করি তাহলে ওই আদার্স সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমরা কী করবো এখান থেকে এই ইউজার নেমগুলো আমরা প্রথমে কী বলছি আমার নোটপ্যাডে রাখবো আমাদের ইউজার নেমগুলো আমরা নোটপ্যাডে রাখবো রাখার পরে নোটপ্যাড থেকে আমরা কপি করে নিয়ে আমরা কী করতে পারবো আমাদের এই ফেসবুক প্রোফাইলের ভিতরে আমরা কী করতে পারবো আমাদের ইউজার নেমগুলো পাশাপাশি আমাদের এই ফেসবুকের আমাদের যে বিজনেস পেজ থাকবে সেই বিজনেস পেজের ভিতরে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টের আমাদের এখানে ইউজার নেমগুলো দেখা দিয়ে কী করতে পারবো আমরা আমাদের এই ইয়ার ভিতরে কী করতে পারবো আমরা আমাদের এই প্রোফাইলের ভিতরে আমরা অন্য অন্য যে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো কী করতে পারবো ব্যাকলিংক তৈরি করতে পারবো এটাকে আমরা কী বলতে পারি ব্যাকলিংক তৈরি করা দেখা গেছে আমাদের এই ফেসবুক আমাদের প্রোফাইলের ভিতরে
আমাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে পাশাপাশি আমাদের ফেসবুক বিজনেস পেজের ভিতরে আমরা কি করলাম আমাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে আমরা কি করে দিলাম এখানে আমরা ব্যাকলিংক তৈরি করে দিলাম যেটা আমরা এসইওর ভাষায় কি বলি ব্যাকলিংক আমাদের ফেসবুক প্রোফাইল পাশাপাশি ফেসবুক বিজনেস পেজের ভিতরে আমাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলো অন্যান্য সোশ্যাল বিজনেস অ্যাকাউন্টগুলো আমরা কি করলাম যেটা ইউজার নাম দেখাই দিয়ে আমরা এখানে কি করলাম আমরা একটা ব্যাকলিংক তৈরি করলাম আমাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলোর আমরা একটা ব্যাকলিংক তৈরি করে দিলাম এখন আমাদের এই ব্যাকলিংকে ঢুকে আমাদের এই ফেসবুক পেজের ভিজিটর পাশাপাশি আমাদের এই ফেসবুক প্রোফাইলের ভিজিটররা কি করতে পারবে আমাদের অন্যান্য বিজনেস অ্যাকাউন্টগুলো তারা ইজিলি দেখতে পারবে এতে কি হবে দেখা গেছে কি আমাদের এত দেখা গেছে আমাদের কি যে অন্যান্য বিজনেসের ভিতরে কি হবে দেখা গেছে ফেসবুকের ভিজিটর আমাদের অন্যান্য অ্যাকাউন্টের পেজগুলো অন্যান্য অ্যাকাউন্টের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলো দেখলে কি হবে এতে দেখা গেছে কি আমাদের বিজনেসটা কি করবে এতে দেখা গেছে আমাদের আমাদের ভিজিটররা দেখা গেছে দুই আমাদের সব জায়গার বিজনেসটা তারা দেখতে পারতেছে আমাদের ফেসবুকের ভিজিটররা আমাদের অন্যান্য যে বিজনেসগুলো আছে অন্যান্য অ্যাকাউন্টের তারা সেই বিষয়গুলো দেখতে পারতেছে এতে আমাদের দেখা গেছে বিজনেসের মধ্যে কি হবে এঙ্গেজমেন্টটা বেশি হবে দেখা গেছে আমাদের বিজনেসের ভিতরে কি হবে এঙ্গেজমেন্টটা বেশি হবে রিচ বেশি হবে দেখা গেছে এঙ্গেজমেন্ট রিচ বেশি হলে দেখা গেছে কি আমাদের এই বিজনেস থেকে দেখা গেছে আমাদের সেলটাও বেশি হবে আমরা যে ধরনের বিজনেস করতেছি আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে সেক্ষেত্রে আমাদের কি হবে এত এঙ্গেজমেন্ট বেশি আমরা করতে পারলে আমাদের এত আমাদের সেলটা বেশি হবে পাশাপাশি আমাদের প্রফিটটা বেশি হবে এই বিভিন্ন ধরনের সুবিধার জন্য দেখা গেছে আমরা কি করি আমরা এই আমাদের এই ফেসবুক প্রোফাইলের ভিতরে বা আমাদের ফেসবুক বিজনেস পেজের ভিতরে আমরা কি করি আমাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের অন্যান্য আমাদের বিজনেস সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমরা কি করে থাকি ইউজার নাম দিয়ে আমরা কি করে থাকি অ্যাড করে থাকি এই হচ্ছে আমাদের কি আমাদের আজকের ভিডিওর যে আমাদের যে মূল বিষয়বস্তুগুলো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়গুলো যে আমরা এখানে কি বললাম আমাদের যে এখানে ফেসবুক প্রোফাইল পাশাপাশি আমাদের ফেসবুকে যে বিজনেস পেজ থাকবে সেই পেজের ভিতরে আমাদের যে অন্যান্য যে আরও যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সেই সোশ্যাল অ্যাকাউন্টের যে আমাদের ইউজার নাম দিয়ে সেই সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমরা ফেসবুক প্রোফাইলের পাশাপাশি আমাদের বিজনেস পেজের ভিতরে আমরা অ্যাড করে কি করছি যে আমাদের দেখা গেছে এখানে আমাদের বিজনেসটা আমরা আরও ব্রড করতে পারছি পাশাপাশি আমাদের কাস্টমারের মধ্যে ভিজিটরের মধ্যে আমরা এঙ্গেজমেন্ট বাড়াতে পারছি এতে টোটাল বিষয় আমাদের কি দাঁড়াইছে আমরা যত বেশি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবো তত বেশি এখান থেকে আমরা সেল পাশাপাশি প্রফিট এবং আমাদের বিজনেসটা আমরা কি করতে পারবো খুব দ্রুত গতিতে ডেভেলপ করতে পারবো ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ সোশ্যাল মিডিয়া অবলিক আদার্স অ্যাকাউন্ট লিঙ্কস বাংলা টিউটোরিয়াল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি